তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব হরিরামপুরে কিন্তু এই গাছটি রয়েছে, আমাদের সেই গর্বের গাছ সমীবৃক্ষ। লোকমুখে শোনা যায় মহাভারতের সময় কিন্তু এখানে কিন্তু তীরধনুক লুকিয়ে রাখা হয়েছিল। তো তোমরা এসো এই জায়গাটিতে, তোমাদের ভীষণ সুন্দর লাগবে আশা করি। তো চলো আরো একবার গাছটিকে তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, গোটা ট্যুর আমাদের শেষের পথে, ইতিমধ্যে রয়েছি বুনিয়াদপুরে, বালুঘাটের দিকে যাচ্ছি। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও এরকম অনেক তথ্য পেতে আমার পেজটিকে ফলো করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ। এখন রয়েছি ফুলবাড়ির রেড রোডে, রাত্রিবেলা তোমরা বুঝতে পারলে না, দিনের বেলা যদি কোনোদিন আসি অবশ্যই দেখাবো, তার জন্য অপেক্ষা করো, নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে কিন্তু এরপরের ভিডিও। ফুলবাড়ির রেড রোড।